अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अनाद्यं परमारब्धं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यरिति विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं भागिष्यत्या शूरगणा सर्वार्था नामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्खं कम्बुकण्ठं स्मितशुभगमुखं सादरिन्नस्तबेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दवनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेषं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गा यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वतीश्च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसङ्ग भक्तगण साधुसंग साधुसंग सर्वशास्त्रे कय लवमात्र साधुसंग सर्वसिद्धि हय कलिजुग केवल नाम आधार हरि सुमिरन हरि कीर्तन सारा इह कलि काल न साधन दूजा जोग जाग जप व्रत नहि पूजा राम हि सुमिरहि राम हि गावहि नित्य निरंतर नाम रस पावहि भक्तगण आज के विशेष आलोच्य विषय हल नाम महत्व साधु महत्व सत्संग तार महत्व नाम महत्व भगवत कथा महत्व तार लीला कथा मृत आस्वादन श्रवण कीर्तन मननेर महत्व एवं गुरु कृपा गुरु महत्व गुरु शक्ति के आराधना ना करले गुरु गुरु जदि प्रीत ना हय ताहले सब किछु नष्ट हये जाबे कारण सनातन गोस्वामी जखन गुरु वंदना लिखछेन তখন লিখছেন যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি গুরু বিনায় সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি হেন গুরুপাদ পদ্ম করহ বন্দনা যাহা হইতে খুঁচে বাই সকল যন্ত্রণা তো এটা কলিযুগ কলিদেব কলি মহারাজ প্রত্যেক নিয়ত ছিদ্র খুঁজছে যে কোন স্থান দিয়ে গেলে আমি এই সমাজকে নষ্ট করতে পারবো যারা ভগবত পথে এগোচ্ছে তাদেরকে তাদের মনে সন্দেহ জাগিয়ে দিয়ে তাদের এগোনোকে আমি স্তব্ধ করে দিতে পারব তাই বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে গুরুর প্রতি যদি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় গুরু তত্ত্বের প্রতি যদি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় নামের প্রতি যদি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় সাধুসঙ্গের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু মানুষের পতন নিশ্চিত কারণ হরি গুরু গুরু হরি গুরু আর হরিতে কোনো প্রভেদ নেই
গুরুর ক্ষেত্রে বলা আছে ন গুরু অধিকং না গুরু অধিকং, নাস্তিতত্ত্ব গুরু পরম, গুরুর থেকে বড় তত্ত্ব আর কিছু নেই। তাই গুরু গুরু দত্ত যা কিছু সাধন ভজন তাই একমাত্র আস্বাদনীয় বস্তু। গুরুদত্ত সাধনের দ্বারা যদি কিছু প্রাপ্ত না হয় তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমন কোনো সাধন নেই যার দ্বারা সে কিছু প্রাপ্ত করতে পারে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমাদের কে দেবে? শ্রীমৎ ভাগবত দেবে। আজকে আমি শ্রীমৎ ভাগবতের শরণ নিচ্ছি। শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধের 25তম অধ্যায়ের, যেখানে মাতা দেবহতি ভগবান কপিল সংবাদ আছে, এই সংবাদ অতীব গুরুত্বপূর্ণ সংবাদ। আমি যে যে বিষয়গুলোর ওপর আপনাদের কাছে তুলে ধরলাম সেই সেই বিষয়গুলোকে ভগবান কপিল দেবহতিকে শিক্ষা দিচ্ছেন। ভাগবত পরম শাস্ত্র, ভক্তিশাস্ত্র ভাগবত সর্বদা অধ্যয়ন করতে হয়, মনন করতে হয়, কীর্তন করতে হয়। ভাগবতের সার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে হয়। এগুলো ভক্তিশাস্ত্র, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। শ্রীমৎ ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত আস্বাদনীয়। বিষয়বস্তুতে আসি, মন দিয়ে শ্রবণ করুন। মাতা দেবহতি ভগবত তত্ত্ব অবগত হবার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করায় ভগবান শ্রী কপিলদেব পরমপ্রীত হয়ে মনে মনে তার সৎ প্রবৃত্তিকে ধন্যবাদ দিয়ে আনন্দ উৎফুল্ল বদনে বলতে লাগলেন, মাতো, যারা সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা করেন তাঁদের পক্ষে পরমাত্মস্বরূপ শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সম্পাদনই প্রধান পথ। এই পথ অবলম্বন করলে আর সুখ দুঃখের দ্বন্দ্বে অভিভূত হতে হয় না। সুখী বল আর দুঃখই বলো, সুখী বলো আর দুঃখই বলো, এর যে কোনোটি ভোগ করাই বন্ধন। আদিগুরু শঙ্করাচার্য লিখছেন, না সুখং না দুঃখং। সুখকে গ্রহণ করা মানেই দুঃখকে গ্রহণ করা। তাই সুখ আর দুঃখের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের উপরে যে দ্বন্দ্বাতীত অবস্থা আছে, হে অর্জুন, তুমি তাই প্রাপ্ত হও। তাই সুখই বলো আর দুঃখই বলো, এর যে কোনোটি ভোগই করাই বন্ধন। সুতরাং ওই উভয়ের সীমা অতিক্রম করতে না পারলে মুক্ত হওয়া যায় না। যে উপায়ে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা, চিত্তের একাগ্রতা ও দ্বন্দ্বাতীত অবস্থা লাভ করা যেতে পারে, তা আমি তত্ত্বজিজ্ঞাসু নারদাদি ঋষিগণকে উপদেশ দিয়েছিলাম। ভগবান কপিল বলছেন যে চিত্তের একাগ্রতা ও দ্বন্দ্বাতীত অবস্থা, অর্থাৎ সুখ দুঃখ, শীত উষ্ণ, এই যে পারস্পরিক ব্যাপার, তার উপরে উঠতে হবে। ভগবান নারদকে শিক্ষা দিয়েছিলেন, তত্ত্বজিজ্ঞাসু নারদাদি ঋষিগণকে উপদেশ দিয়েছিলাম, সম্প্রতি তোমার নিকটেও তা প্রকাশ করছি, শ্রবণ কর। চিত্ত সংযমী জীবের পরমার্থ লাভের একমাত্র উপায়। যতক্ষণ না পর্যন্ত চিত্ত সংযম হচ্ছে জীবের পরমার্থ লাভ হতে পারে না। এটা ভগবান বলছেন, ভগবান কপিল দেবহূতিকে, মাতা দেবহূতিকে শিক্ষা দিচ্ছেন। চিত্ত সংযমী জীবের পরমার্থ লাভের একমাত্র উপায়। বন্ধন ও মোক্ষ দুই চিত্ত দ্বারা সাধিত হয়। মানুষ মনেই বদ্ধ, মনেই মুক্ত। চিত্ত বিষয় আসক্ত হলে বদ্ধ হয়, আর পরমেশ্বর পরায়ণ হলে মোক্ষ হয়।
কাম লোভ প্রভৃতি রিপুগণ আমি আমার প্রভৃতি মিথ্যা অভিমানের প্রলেপে মনকে নিতান্ত কলুষিত করে তুলে নির্মল ভক্তিজলে সেই প্রলেপ ধৌত করে তাতে জ্ঞানরূপ বৈরাগ্যের বীজ রোপণ করতে হবে। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ক্কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপী দর্পণকে মার্জন করার উপায় ভগবান গৌরাঙ্গ বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের গুণ, ভগবত পরিকর, এই সব মাহাত্ম্য কীর্তনই হচ্ছে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন তপন মিশ্রকে, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার, রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুন মিশ্র, কলিযুগ নয় তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। কি হরিনাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তপন মিশ্রকে শিক্ষা দিচ্ছেন যতক্ষণ জীব আমি আমার এই সব করতে থাকবে ততক্ষণ পর্যন্ত জীবের পরমার্থ লাভ অসম্ভব। ভগবানকে পেতে গেলে এই আমি আমারের উপরের স্তরে সুখ দুঃখ পাপ পুণ্য এই যে দ্বন্দ্ব, সুখ ভোগ করলেই দুঃখ ভোগ করতে হবে, দুঃখ ভোগ করলেই সুখ আসবে, পাপ করলেই পুণ্য হবে, পুণ্য করলেই পাপ ভোগ হবে, অর্থাৎ পাপ আর পুণ্য পারস্পরিক ব্যাপার, এটা দ্বন্দ্ব, এর ওপরে উঠতে হবে, দ্বন্ধাতীত অবস্থায় যেতে হবে। ভগবান কপিল বলছেন যে চিত্ত বিষয়াসক্ত হলে বদ্ধ, আর পরমেশ্বর পরায়ণ হলে মোক্ষ। কাম লোভ প্রভৃতি রিপুগণ আমি আমার প্রভৃতি মিথ্যা অভিমানের প্রলেপে মনকে নিতান্ত কলুষিত করে তুলে নির্মল ভক্তিজলে সেই প্রলেপ ধৌত করে তাতে জ্ঞানরূপ বৈরাগ্যের বীজ রোপণ করতে হবে। ভক্তি জ্ঞান বৈরাগ্য এই তিনের সমবায়ে মন যখন প্রকৃত শুদ্ধিলাভ করবে তখন জীব সেই অখণ্ড জ্যোতির্ময় পরম পুরুষের অনুভূতি লাভ করবে, বুঝতে পারবে যে পুরুষ নিত্যমুক্ত, আমি তুমি কেউই পৃথক নই, সকলেই এক পরমাত্মস্বরূপ, কেউ সুখী কেউ দুঃখী নয়। পদ্মপত্র যেমন জলবিন্দুতে লিপ্ত হয় না, পুরুষও তেমন সুখ দুঃখ কিছুতেই লিপ্ত নয়। উদাসীন চিত্তকে অসংযত পাই পেয়ে প্রকৃতি শুধু নানারূপ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চিত্ত যখন উদাসীন হয় তখন অসংযত হয়ে পড়ে, এবং অসংযত হয়ে পড়ার ফলেই প্রকৃতি কী করে, মায়া কি করে, তাকে বিশৃঙ্খল সৃষ্টি করে। তাতে চিত্ত যখন সংযত হয়, আত্মনিষ্ঠ হয়ে তার স্বরূপ অনুভব করল, তখন প্রকৃতি দুর্বলা হয়ে গেল, আর পুরুষকে মিথ্যা ভোগের আরোপ করে তাকে বদ্ধ করতে পারে না। তিনি স্বপ্রকাশ চিন্ময় রূপে প্রতীয়মান থাকেন, কিন্তু পুরুষের এই রূপ নিরাকরণ মুক্তস্বরূপ অনুভব করতে যে চিত্তশুদ্ধির প্রয়োজন তা বড় সহজ নয়।
জ্ঞান বা কর্ম যে পথে থাকুন না কেন, ভক্তি ছাড়া চিত্তের শুদ্ধতা লাভ করা কঠিন। সুতরাং যে কোনো সাধন পথে সিদ্ধিলাভ করতে চাও, ভক্তির ন্যায় মঙ্গলময় উপায় আর নেই। এই জন্য মূলে জ্ঞান বৈরাগ্য যুক্তেন চ আত্মনা, এই স্থলে জ্ঞান বৈরাগ্যের সঙ্গেও ভক্তিযুক্ত হবার উপদেশ রয়েছে। অতএব হে জননী, তুমি যখন শ্রী ভগবানের প্রতি একান্ত ভক্তিমতী হয়েছ, তখন তোমার সিদ্ধি অবশ্যম্ভাবী। জ্ঞান বৈরাগ্য ভক্তি প্রভৃতি সিদ্ধিলাভের যে সকল উপায় বলা হয়েছে, সাধুসঙ্গই ওই সকলের প্রধান সহায়। অতএব শ্রী কপিল মাতা দেবহূতির পক্ষেও সাধুসঙ্গ অবলম্বন একান্ত কর্তব্যরূপে উপদেশ প্রদান করছেন, এবং তৎপ্রসঙ্গে সাধুপুরুষের লক্ষণ কী ও সাধুসঙ্গের মাহাত্ম্য কী তা বর্ণনা করেছেন। খুব যুক্তিপূর্ণ, গুরুত্বপূর্ণ। যদিও সাধারণত সঙ্গ মনঃশুদ্ধির বিরোধী। সঙ্গ কি যাতা সঙ্গ হয়? সঙ্গ বুঝে শুনে করতে হয়, এবং এই জন্যই গীতায় শ্রী ভগবান সঙ্গাত সঞ্জায়তে কামাহ ইত্যাদি শ্লোকে সঙ্গ পদার্থকে বিশেষভাবে অনিষ্টের মূল বলে কীর্তন করেছেন। তথাপি সাধুজনের সঙ্গে যে সঙ্গ তা কোনো প্রকারই হেয় নয়, পরন্তু তা মোক্ষ দ্বার দ্বারম উপাবৃতম, মুক্তিপথের উন্মুক্ত দ্বারস্বরূপ। কৃষ্ণভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণপ্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ, শ্রীচৈতন্য চরিতামৃত। সংসারেহস্মিন ক্ষণার্তহোপি সৎসঙ্গ সেবধীর্ণীনাং। এই সংসারে যদি ক্ষণার্ধকালও সাধুসঙ্গ লাভ ঘটে, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সংসারেহস্মিন ক্ষণার্ধহোপি সৎসঙ্গ সেবধীর নৃণাং। এই সংসারে যদি ক্ষণার্ধকালও সাধুসঙ্গ লাভ ঘটে, তবে পরম নিধি প্রাপ্তি হলো বুঝতে হবে। এই সকল বহুতর প্রসঙ্গে সাধুসঙ্গের মহিমা কীর্তিত হয়েছে। এখন বোঝা আবশ্যক যে প্রকৃত সাধুকে আমরা প্রকৃত সাধু চিনব কী করে, কী কী গুণ তার মধ্যে থাকলে আমরা বুঝতে পারব যে প্রকৃত সাধু। তাই ভগবান শ্রী কপিল তিতিক্ষব কারুণিকা ইত্যাদি চারটি শ্লোকে সাধুর লক্ষণ নির্বাচন করেছেন। এই ভগবত উক্ত সাধুলক্ষণের মর্ম নিয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃপালু অকৃতদ্রোহ সত্য সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ অকাম নিরীহ স্থির বিজিত সরগুণ মিত ভূক অপ্রমত্ত মানদ অমানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। এইরূপ সংক্ষিপ্তভাবে অল্পভাবে বৈষ্ণবের লক্ষণ বর্ণনা করা হয়েছে। এই সকল লক্ষণ অনুসারে সাধুপুরুষ নির্বাচন করে তাদের সঙ্গ নিলে সর্বদা শ্রী ভগবানের লীলাকথা আলোচিত হয়, ও তাতে চিত্ত ক্রমশ শ্রী ভগবানের প্রতি ধাবিত হয়। এইভাবে চিত্ত সুগঠিত হলে অনায়াসে ভগবানকে লাভ করতে পারা যায়। অতএব হে মাতো, তুমি সৎসঙ্গের অনুসরণ করো, তাহলে তোমার পূর্বতন অন্যান্য বিষয় সঙ্গজনিত যে অপরাধ হয়েছে তা দূরে দূরীভূত হয়ে যাবে, এবং সর্বদা ভগবত প্রসঙ্গ শ্রবণ কীর্তন আদি দ্বারা অচিরে পরমার্থ সিদ্ধি অবশ্যই লাভ করতে পারবে।
ভগবান শ্রী কপিল মাতা দেবহূতিকে ভক্তিপদ অবলম্বন করতে উপদেশ করলে দেবহূতি জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তুমি তো সাক্ষাৎ পরমেশ্বর, সুতরাং তোমার প্রতি কী প্রকার ভক্তি করা উচিত তা এমনভাবে লক্ষণ দ্বারা বুঝিয়ে দাও যে সেই রকমভাবে যেন ভজনা করতে পারি, করেই ভবযন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি এবং তোমার শ্রীচরণে অক্ষয় স্থান লাভ করতে পারি। মাতার এইরূপ সাধুতর জিজ্ঞাসায় নিতান্ত প্রীত হয়ে ভগবান কপিল মুনি প্রথমত ভক্তির লক্ষণ বর্ণনা করলেন। কী কী ভক্তির লক্ষণ? দেবানাং গুণলিঙ্গানাম ইত্যাদি। এর মর্ম এই যে একাগ্র চিত্তে বেদ আদি শাস্ত্রবিহিত গুরু নির্বাচিত প্রণালী অবলম্বনে গুরুদেব যা সাধন পদ্ধতি দিয়ে গেছেন, যে নাম দিয়েছেন, যে মন্ত্র দিয়েছেন, যে গ্রন্থ পাঠ করতে বলেছেন, তার যে সাধন পন্থা, তার যে আজ্ঞা, গুরু নির্বাচিত প্রণালী অবলম্বনে ইন্দ্রিয়গুলির বৃত্তিকে যদি নিষ্কামভাবে শ্রী ভগবানের প্রতি তন্ময় করা যায় তবেই তা ভগবত ভক্তি। গুরুদেবকে প্রাকৃতভাবে ইউজ ব্যবহার করা কিন্তু ভক্তের লক্ষণ নয়। গুরুদেবকে অপ্রাকৃতভাবে ভগবত জ্ঞানে পূজা করা এবং যাতে পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি তো গুরুদেবই প্রদান করবেন, ভগবানের স্বরূপ শক্তি হচ্ছে গুরুদেব, সেই গুরুদেব ছাড়া প্রেম ভক্তি কেউই দিতে সমর্থ নয়। ভগবান এসে সরাসরি এসে প্রেম ভক্তি দান করতে পারেন না। যখন ভগবান গৌরাঙ্গ এসেছিলেন, ভগবান নিত্যানন্দ এসেছিলেন, তখন গুরুরূপ ধরে এসেছিলেন যাতে প্রেম ভক্তি দান করতে পারেন। এখানে কি বলা হয়েছে? না, একাগ্র চিত্তে বেদ আদি শাস্ত্রবিহিত গুরু নির্বাচিত প্রণালী অবলম্বনে ইন্দ্রিয়গুলির বৃত্তিকে যদি নিষ্কামভাবে শ্রী ভগবানের প্রতি তন্ময় করা যায় তবেই তা ভগবত ভক্তি। এইরূপ যে ভক্তি তা মুক্তি অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ মুক্তিতে যে অক্ষয় ব্রহ্মানন্দ প্রাপ্তি তা এই ভক্তিতেও আছে। ভক্তি করলে তো ব্রহ্মানন্দ প্রাপ্তি হবেই, মুক্তি আসবেই, চাইতে হবে না। মুক্তি হচ্ছে ভক্তির সেবিকা, তো ভক্তি যদি লাভ হয় তাহলে মুক্তি তো আসবেই। ভক্তিতে ব্রহ্মানন্দ তো আছেই, তা সত্ত্বেও অধিক কি আছে? না, অধিকন্ত ভক্তবৎসল শ্রী ভগবানের অপার করুণাগুণে ভক্তগণ আরও অনেক প্রকার অপার্থিব আনন্দ সম্পদ প্রাপ্ত হয়ে থাকেন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্মরে। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্মর্থ কামবাঞ্ছা দিয়ে সব, তাহার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। যতক্ষণ পর্যন্ত মোক্ষ বাঞ্ছা পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণানন্দ লাভ হবে না, রামানন্দ লাভ হবে না, গৌরানন্দ লাভ হবে না, ভগবত প্রেম লাভই একমাত্র লক্ষ্য। এবং এইভাবেই যারা ভগবত ভজন করে তাদেরই ভগবান কৃপা করে স্বরূপ শক্তি সদ্গুরুদেবের দ্বারা প্রেম ভক্তি দান করেন। তাহলে ব্রহ্মানন্দ তো যারা ভক্ত তাদের পাবেই, তা সত্ত্বে অধিক কি পাবে? না, শ্রী ভগবানের অপার করুণাগুণে ভক্তগণ আরও অনেক প্রকার অপার্থিব আনন্দ সম্পদ প্রাপ্ত হয়ে থাকে। অবশ্য তারা অন্য কোনো প্রকার আনন্দ বা ভোগ্য সম্পদ কিছুই কামনা করে না, তাদের একমাত্র কাম্য বস্তু শ্রী ভগবানের সেবা।
সালোক্য শাস্ত্রীর সামীপ্য সারূপ্যই কত্তম পুত দীয়মানং ন গৃহন্তি বিনা সংসেবনং জনা আমার ভক্তগণকে আমার সেবা ব্যতিরিক্ত সালোক্যাদি মুক্তিও যদি চরম ফলরূপে দিতে চাওয়া হয় তবে তারা তা গ্রহণ করেন না। ভক্ত নরপতি ভরত একমাত্র ভগবত সেবার অভিলাষে যৌবন অবস্থাতেই পুত্র কলত্র সুহৃত রাজ্য প্রভৃতি অকাতরে ত্যাগ করেছিলেন। সুতরাং ভক্তগণের অন্য কিছু কামনা না থাকলেও ভক্তিপথের এমনই মহিমা যে যে ভক্ত যেভাবে ভগবানকে ভজনা করে যে যথামং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম যে ভক্ত যেভাবে ভগবানকে ভজনা করে সে সেইভাবেই তাকে প্রাপ্ত হতে পারে এটাই তার মুখ্য ফল। আবার আনুষঙ্গিকভাবে অনিমাদি সিদ্ধি এমনকি ব্রহ্মানন্দ পর্যন্ত অনাশে বিনা প্রার্থনায় তার আয়ত্তে চলে আসে এবং বৈকুণ্ঠধামে শ্রী ভগবানের পার্শ্বদরূপে তার সেবায় অবিচ্ছিন্ন অধিকারী হয়ে থাকে। মনে হতে পারে যে স্বর্গাদি লোকের মতো বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েও আবার বুঝি ভ্রষ্ট হতে হয়, কিন্তু তা কিন্তু নয়। সেখান থেকে ভক্তের আর বিচ্যুতি বা ধ্বংসের কোনো সম্ভাবনাই নেই। গীতায় শ্রী ভগবান খুব সুন্দরভাবে অর্জুনকে অভয়বাণী দিচ্ছেন, যদ্গত্বা না নিবর্তন্তে তদ্দম পরমম মম, অর্থাৎ আমার ধাম সেটাই যেখান থেকে আর ফিরে আসতে হয় না। যদ্গত্বা না নিবর্তন্তে তদ্দম পরমম মম, নিবর্তন্তে মানে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ একবার গেলে সেখানে পরমানন্দ। আর কি বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি, ভগবানের ঘোষণা অর্জুনকে, কৌন্তেয় প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি, কৌন্তেয় হে অর্জুন তুমি জগতে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার পরম ধামে গমন করলে আর ফিরে আসতে হয় না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। অবশ্য এখানে মনে রাখতে হবে যে ভক্তিপথের এই অনন্য লভ্য ফলপ্রাপ্তি শুধু যেমন তেমন ভক্তি দ্বারা সম্ভব নয়। যারা গীতার সেই সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ এই উপদেশ বাণী সম্পূর্ণ প্রতিপালন করবে তাদের পক্ষেই এই রূপ ফলসিদ্ধি হবে। তাই ভগবান কপিল এখানে গীতারই প্রতিধ্বনি করে সতর্ক করছেন, ও বিসৃজ্য সর্বান্নাংশ্চ মাবেব বিশ্বত মুখং ভজন্ত অন্ননা ভক্তা তান মৃত্যু রতিপ্পারয়ে। এর আগে ভগবান শ্রী কপিলের নিকট দেবহূতি যখন প্রশ্ন করেন তখন তিনি যে সকল কথা বলে মনের আবেগ প্রকাশ করেছিলেন তার মধ্যে একটি কথা ছিল, জিজ্ঞাসয়া প্রকৃতে পুরুষস্য, আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্ব জানবার ইচ্ছায় তোমার শরণ নিচ্ছি। তখন হয়তো তার মনে ধারণা থাকতে পারে যে কোনো প্রকৃতি পুরুষের তত্ত্ব অবগত হলেই আমার সকল যাতনা নিবৃত্ত হবে, কিন্তু বাস্তবিক পক্ষে তা নয়। অভিভক্তি ব্যতিরেকে ভক্তি ছাড়া শুধু তত্ত্ব অনুসন্ধানে ফল হবে না। যতদিন প্রাণে ভক্তির দৃঢ়তা না আসবে ততদিন যত তত্ত্ব আলোচনাই করো না কেন প্রাণের সংশয় মিটবে না। কুতর্ক পৃথা কুযুক্তি এসে প্রকৃত পথ থেকে বিরুদ্ধ দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার চেষ্টা করবে ও মনকে অস্থির করে তুলবে। মনের একাগ্রতাই যোগ, তা অবলম্বন করতে না পারলে কোনো প্রকারই সিদ্ধি আসতে পারে না। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা না চাভায়ত শান্তির শান্তস্য কুত সুখম, একাগ্রচিত্ত হতে না পারলে জ্ঞান বা ধ্যান সম্ভব নয়, জ্ঞানপূর্বক ধ্যান করতে না পারলে শান্তি নেই, শান্তি না হলে সুখ কি। অর্থাৎ এই যে এত কথা আলোচনা হলো এর যদি সার আমরা আলোচনা করি তা হলো ভক্তিযোগ ভিন্ন, মনের
দ্বৈধ নিবৃত্তি হওয়া সহজ নয়। এই জন্য আগে ভক্তিযোগের উৎকর্ষ বিস্তৃতভাবে কীর্তন করেও আবার ভক্তিহীনতার দোষ প্রদর্শন করেছেন, নান্যত্র মদভগবত ইত্যাদি। ভগবান শ্রী কপিলের উপদেশের মধ্যে ভজন্তা অন্যয়া ভক্তা, ভজন্তা অন্যনা অন্যয়া ভক্তা কথাটি শুনে শ্রী দেবহূতি হয়তো ভাবতে পারেন যে আমি অন্য কারোর ভজনা না করে শুধু শ্রী ভগবানের প্রতি ভক্তিমতি হলে ইন্দ্রাদি দেবগণ কুপিত হয়ে আবার অনিষ্ট সাধন করতে পারে। এর সমাধানের জন্যই কপিল ভগবান অভয় দিচ্ছেন, মদ ভয়াদ্দাতি বাতোহয়ম ইত্যাদি, অর্থাৎ ইন্দ্রাদি সমস্ত দেবতাগণই আমার শাসনের অধীন, সুতরাং তারা কোনো প্রকারেই আমার ভক্তের প্রতিকূলতা করতে পারবে না। শেষে এটাই বলতে হয় যে জ্ঞান ও বৈরাগ্য সহযোগে ভক্তিযোগ অবলম্বন করলে আমার চরণে আশ্রয় পাবে, তাহলে আর কোনো ভয় থাকবে না, ভক্তি দ্বারাই শ্রী ভগবানের প্রতি মন স্থির হবে, তাতেই জীবের পরমার্থ সিদ্ধি সুনিশ্চিত হবে। ভক্তগণ, গুরুদত্ত সাধন প্রণালী, সৎসঙ্গ মাহাত্ম্য, ভগবত কথা লীলা কথামৃত মাহাত্ম্য, ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর মাহাত্ম্য, ভক্তি মাহাত্ম্য এবং জ্ঞান বৈরাগ্য এবং অন্যান্য যে মার্গ আছে, কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ, এই কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ, জ্ঞান, ভক্তি কোনো কিছুই কিন্তু স্বতন্ত্র নয়, সবই কিন্তু পরতন্ত্র, ভক্তি একমাত্র স্বতন্ত্র। তাই ভক্তিযুক্ত কর্ম, ভক্তিযুক্ত জ্ঞান, ভক্তিযুক্ত যোগ, ভক্তিযুক্ত বৈরাগ্য যদি থাকে তবেই তা সিদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং পরমানন্দের পথে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে পরমানন্দ লাভ হবে, জীব সর্বকালের জন্য মালামাল হয়ে যাবে, আর ফিরে আসতে হবে না এই মর্ত্যলোকে, আসবে যদি ভগবান বিষ্ণুর ইচ্ছে হয়, তার আগে নয়, তবে নিজ কর্মদোষে নয়, ভগবানের ইচ্ছাতে। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। বারবার শ্রবণ করবেন, মনন করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে প্রকৃত কথা এর দ্বারাই বলা আছে, শ্রীমদ্ ভাগবতই হচ্ছে সর্বশাস্ত্র সার, যথা নদীনাং গঙ্গা বৈষ্ণবানাং শম্ভু তথা তথা শাস্ত্রানাং ভাগবত, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, যথা নদীনাং গঙ্গা তথা বৈষ্ণবানাং শম্ভু দেবতানাং অচ্যুততা শাস্ত্রানাং ভাগবত। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত অর্থাৎ ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে ভগবান শম্ভু শিব শ্রেষ্ঠ, যেরকমভাবে শাস্ত্রের মধ্যে ভাগবত পরমহংস সদাসেব্য শ্রীমদ্ ভাগবতম পরমাস্বাদনীয় বস্তু। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।